চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করুন অথবা টাচ দিন এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায় 4.3 অঙ্ক নম্বর 21, 22, 23। আমরা এই ভিডিওতে তিনটি অঙ্ক সমাধান করব। তা আশা করছি অবশ্যই তোমরা আজকে লেকচারটি শেষ পর্যন্ত দেখবে, দেখলে তোমাদের জন্য উৎপাদক অনেকটা সহজ হয়ে যাবে। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তোমাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ আশা করি। তো আশা করছি সবাই ভালো আছো তোমরা। তো শুরু করা যাক, আমরা আর দেরি করব না। তো এখানে আমাদের যে 21 নম্বরে অঙ্কটি আছে, আমরা প্রথমে 21 নম্বর দিয়ে শুরু করব, এরপরে পর্যায়ক্রমে তিনটি অঙ্ক সমাধান করব। তো এখন আমরা 21 দিয়ে শুরু করছি। তো এখানে 21 অনেকেই রিকোয়েস্ট করছে আমরা যেন এই 4.3-এর সমস্ত অঙ্ক উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করে দেয়। তো সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি, এই সবগুলোই তোমরা প্লে লিস্টে গেলে পাবে। আর যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখাটির উপরে টাচ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে লাল লেখাটির উপরে, আর পাশে থাকা একটি বেল আইকন আসবে, বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তো সে কাজটা অন্তত তোমরা করবে। তো এখানে আমাদের যে অঙ্কটি আছে 21 নম্বরে, আমরা এটা দিয়ে শুরু করছি। এখানে আছে x-y³, এরপরে +z³। তো আমরা এই অঙ্কটি আছে আমাদের প্রথমে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে যদি আমরা এই দুইটাকে a ধরি আর এটাকে আমরা b ধরি, তাহলে একটা সূত্র হচ্ছে, অর্থাৎ a³ + b³। তো a³ + b³ এর সূত্র হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার তাহলে x-y³, তো আমরা এই যে a-b³ এর সূত্রটা কি প্রয়োগ করতে পারবো না? হ্যাঁ, পারা যাবে, কিন্তু আসলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে বা একটু ঝামেলা হয়ে যাবে। আর যদি আমরা এটা দুইটাকে a ধরি আর এটাকে b ধরি, অর্থাৎ a³ + b³ এর সূত্রটি প্রয়োগ করি, তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের সহজ থাকতে কঠিনে কেন যাব? তো সেজন্যই মূলত আমরা এই সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ এখনই আমরা সূত্রটি প্রয়োগ করব। তো সূত্রটি প্রয়োগ করলে এটা পুরোটাই a ধরবো আর এটা পুরোটাই b ধরবো, তাহলে a+b, অর্থাৎ x-y এটা পুরোটাই a প্লাস বি, প্লাস বি বলতে জেড। তো আমরা কী করলাম, a+b করলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে a² তো এ বলতে যেহেতু আমরা ধরেছি x-y, এরপরে আবার দিতে হবে হোল স্কোয়ার, a² এরপরে হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস এটা a-, তারপরে ab, a হচ্ছে x-y আর b বলতে জেড, +b² তার মানে জেড এর ওপরে স্কোয়ার। তো আমরা এটা করে দিলাম। এখানে শুধুমাত্র আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, অন্য কিছু না। তোমরা সূত্রটা সবাই জানো যে a³ + b³ এর যে অনুসিদ্ধান্তের সূত্রটি আছে, a³ + b³ সমান আমরা লিখতে পারি a+b (a²) - ab + b² কারণ আমরা এই দুইটাকে এ ধরেছি, তাই a+b এইভাবে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, বাকি আরও একটু কাজ আছে আমাদের, সেই কাজটা হলো এখন আমরা দেখব পরবর্তীতে কী করা যায়। তো এখানে আমাদের প্রথম অংশে কোনো কাজ নাই, তা আমরা এটা রেখে দেব, অর্থাৎ x-y + z এটা আমরা রেখে দিলাম। এখানে একটা সূত্র হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে a-b² একটি সূত্র হয়েছে। তো আমরা এখন এখানে সূত্রটি প্রয়োগ করে দেবো। সূত্রটি প্রয়োগ করে দিলে কি হবে, আমরা সূত্রটি প্রয়োগ করে দিই, অর্থাৎ x² a-, সূত্রের 2a বলতে x, b বলতে y ধরেছি, তাহলে a² - 2ab + b², অর্থাৎ ওয়াই এর ওপরে হোল স্কোয়ার। এরপরে এই যে জেড দেখতে পাচ্ছ, এই দুইটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের সাথে জেড দ্বারা গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে, +a-a - xz, এরপরে -a - a + ওয়াইজেড। তো আমরা এখানে ওয়াই জেড দিলাম, এরপরে কি আছে, +z² তো আমরা এখানে z² করে দিলাম। তো এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। তো এই হয়ে গেল। এরপরে আমরা যদি একটু হিসেব নিকেশ করতে পারি, অথবা এখানেই তোমরা অ্যানসার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানেই অ্যানসার লিখে দিলেই সবচেয়ে বেশি ভালো হবে, যদি তোমরা সাজাতে চাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমরা এখানেই কী করব, অ্যানসার লিখে দিব। তাই দেখো খুব সহজেই কিন্তু আমরা 21 নম্বরে যে উৎপাদক বিশ্লেষণটি ছিল আমরা খুব সহজে এটা করে ফেললাম, অত্যন্ত সহজ। যদি তোমরা একটু চিন্তা করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে ছিল এটা, আমরা প্রথমে ভেবে নেব যদি আমরা এখানে
এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করি তাহলে অঙ্কটি আমাদের অনেক বড় হবে। আর যদি আমরা এই দুটাকে এ ধরে এ কিউব করি আর জেডকে বি ধরে বি কিউব করি তাহলে এ কিউব প্লাস বি কিউব, দেখো দুই লাইনে অ্যানসারটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সহজটাই করতে হবে, এইভাবেই তোমরা একটু চিন্তা করার চেষ্টা করবে। তারপরে আমাদের যাচ্ছে বাইশ নাম্বার, বাইশ নাম্বার যে আছে যেটা, এটা এখন আমরা দেখব কীভাবে আসলে এটা সমাধান করা যায়। তো বাইশ নাম্বার অঙ্কটা আমরা লিখি প্রথমে, এখানে বাইশ দেই, আছে কত চৌষট্টি এক্স কিউব, এরপরে মাইনাস এইট ওয়াই কিউব। এটাকেও আমাদের সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে, তো আমরা এটাকেও সূত্রের মধ্যে নিয়ে আসবো। তো দেখো কীভাবে আমরা এটাকে সূত্রের মধ্যে নিয়ে এসে সমাধান করছি। তো দেখো এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো এখন। তো যদি আমরা এই অঙ্কটাকে এর মধ্যে দুইটার মধ্যে থেকে এইচ কমন নিয়ে ফেলি তাহলে আমাদের জন্য ছোট হয়ে যাবে, আর যদি কমন না নেই তারপরও কিন্তু অঙ্কটি হয়ে যাবে, কারণ এখানে আমরা ফোর এক্স এর উপরে হল কিউব করলে চৌষট্টি হয়ে যাবে, আর এখানে টু ওয়াই এর উপরে হল কিউব করলে কিন্তু এইট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে এইট কমন নিয়ে ফেলি উভয় পক্ষের মধ্য থেকে, যদি আমরা এইট কমন নিই তাহলে এইট দ্বারা যদি ভাগ করি তাহলে আট আটে চৌষট্টি, তাহলে এখানে কত হবে এইট এক্স কিউব হয়, আর এখানে যেহেতু এইট কমন নিয়েছি তাই এইট আর এইট বাদ হয়ে যাবে, থাকবে কি ওয়াই কিউব। তো এইটা করা যায়, এটাও করা যাবে, আর আবার এখানে ফোর এক্স এর উপরে কিউব করেও করা যাবে, আর এখানে টু টু এর উপরে টু ওয়াই এর উপরে কিউব করে কিন্তু করা যাবে, দুটোই করা যাবে। তো আমরা এখানে এইট কমন নিয়ে নিলাম, কারণ এইট কমন নিলে আমাদের অঙ্কটি একটু ছোট হবে, করতে আমাদের সুবিধা হবে। তো এরপরে আমরা যেটা করব, এখন আমরা এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসব। তো যদি আমরা সূত্রের মধ্যে নিয়ে আসি তাহলে কী করতে হবে, টু এক্স এর উপরে যদি আমরা হল কিউব করি তাহলে আবার কিন্তু এইট এক্স কিউব হয়ে যায়, এরপরে এখানে মাইনাস ওয়াই কিউব আছে তাহলে ওয়াই কিউব করে দিলাম। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র হয়েছে, অর্থাৎ এইটাকে আমরা পুরোটা এ ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা বি ধরছি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমরা সবাই জানি, যে এই পাশে আমি লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান আমরা সবাই জানি যে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা সবাই জানি। তো এখন এই সূত্রটি মূলত এখানে প্রয়োগ করে দেব। তো যদি আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করে দিই তাহলে কী দাঁড়াবে, এইট আছে এইট থাক, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে ধরেছি আমরা টু এক্স, বি বলতে ধরেছি ওয়াই, তাহলে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ স্কোয়ার বলতে টু এক্স এর উপরে স্কোয়ার এ স্কোয়ার, এরপরে সূত্রের প্লাস, এরপরে এ বি, এ বলতে হচ্ছে টু এক্স, বি বলতে হচ্ছে ওয়াই, তারপরে প্লাস বি স্কোয়ার, বি বলতে ধরেছি আমরা ওয়াই, তো এই আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু হিসেব করে ফেলব, তাহলে এখানে এইট আর এখানে থাকছে টু এক্স মাইনাস ওয়াই, আর এই পাশে থাকবে, এটা যদি আমরা হিসেব করে নিই টু এক্সের উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা দুইবার গুণ অবস্থায় আছে, তাহলে দুইবার গুণ করলে দুই দুগুণে চার আর এক্স স্কোয়ার, এরপরে প্লাস টু এক্স ওয়াই, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার, এই হয়ে গেল আনসার। খুবই সহজ, এই উৎপাদকের বিশ্লেষণগুলো আসলে খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে এই উৎপাদকগুলো তোমরা করে থাকো বা বুঝার চেষ্টা করো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারবে। তো এরপরে আমাদের যে তেইশ নম্বরের অঙ্কটি আছে, এখন আমরা এই তেইশ নম্বরের অঙ্কটি করবো, যেখানে আমি দেখাচ্ছি তেইশ নম্বর অঙ্কটি আমাদের খুবই সহজ আছে, এটি আমরা খুব সহজেই করতে পারবো, অত্যন্ত শর্ট সময়ের মধ্যেও আমরা এটা করতে পারবো। যেখানে দেখতে পাচ্ছি তোমরা যে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন বা চোদ্দো এক্স আর প্লাস চল্লিশ, এটাকে এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তিন সংখ্যার এ ধরনের যে উৎপাদকগুলো এগুলোই মূলত পরীক্ষাতে বেশিরভাগ থেকে থাকে, তো এগুলো আমাদের একটু বেশি ভালো করে মনোযোগ সহকারে শিখে ফেলতে হবে, তাহলে আমাদের সমস্যা হবে না। তো এখন আমরা এটাই সমাধান করার চেষ্টা করবো, চলো শুরু করা যাক। এই ধরনের উৎপাদকগুলো আমরা এখানে তেইশ নম্বর অঙ্কটি লিখলাম, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে। তো এই ধরনের উৎপাদকগুলো খুবই সহজ যদি একটু সতর্ক সাথে করা যায়। এই ধরনের উৎপাদক যখন থাকে তখন আমরা শেষ যে সংখ্যাটা, এখানে শেষ সংখ্যাটা হচ্ছে চল্লিশ, এই চল্লিশকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন চল্লিশ হয়, এবং যে দুইটা গুণনীয়ক দিয়ে আমরা গুণ করব ওটা যেন যোগ অথবা বিয়োগ করে এই চোদ্দো আসে বা মধ্যকার সংখ্যাটা আসে, এটাই হচ্ছে মূলত মূল উৎপাদক। তো আমরা কিভাবে এই সংখ্যা দুইটাকে বের করব, তো যদি তোমরা এই চল্লিশকে দুইটা গুণনীয়ক বের করতে না পারো তাহলে তোমরা এখানে একটা কাজ করবে, সেটা হলো কি,
যে এই 40 অর্থাৎ 40টাকে দুইটা গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথমে লসাগু করব। তো যেহেতু 40 জোড় সংখ্যা তাই সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2 দিয়ে করতে হবে। তো যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 20 দুগুণে 40, 20 পাচ্ছি। এরপরে আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে করলাম, এরপরে 10 দুগুণে 20, এই হয়ে গেছে। আর আমাদের যাওয়ার দরকার নাই, এখানেই রেখে দিলেই হয়ে যাবে। তো দেখো, যদি আমরা এখানে 2 গুণিত 2 সমান হচ্ছে 4, আর এখানে আরেকটা কত পেয়েছি, 10, তো 10 এরপরে হচ্ছে কত, 10। তো এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, যোগ করলে হচ্ছে 14, আর যদি গুণ করি তাহলে হচ্ছে কত, 40। এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 40। তো দেখো খুব সহজেই মিলে যাচ্ছে। আমাদের উৎপাদকের নিয়মে ছিল যে সে সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে আমরা গুণ করব যেন 40 হয়। তো 10 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে 4 10-এ 40 হচ্ছে, আর যদি যোগ করি তাহলে 14 হচ্ছে। তো 14 লাগবে আমাদের। আমি বলেছি সে সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন 40 সে সংখ্যাটা হয়, এবং ওই গুণনীয়ক দুইটি গুণ অথবা নাকি যোগ অথবা বিয়োগ করে যেন মধ্যকার সংখ্যাটা আসে। তা আমরা এখানে পেলাম, এই বের করে পেলাম 4 এবং 10, 10 এবং 4 গুণ করলে 40 হয় আর যোগ করলে হয় 14। তাহলে আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম। তো যদি এটা পেয়ে গেছি আমরা তাহলে আমাদের আর সমস্যা নেই। এখন আমরা এটাকে লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস কত, 10x, এরপরে প্লাস 4x, 4 10-এ 40, 10 আর 4-এর যোগ করলে হচ্ছে 14, এরপরে কত আছে 40, এটা আমরা দিয়ে দিলাম। এগুলো কঠিন কিছু না, এগুলো খুবই সহজ, যদি একটু তোমরা মনোযোগ সহকারে করো তাহলে পারবে। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে একটা x কমন নিব, যেহেতু দুইটার মধ্যেই x আছে তাহলে আমরা x কমন নিলাম, আর এখানে থাকছে x, দুইটা x স্কোয়ার, x স্কোয়ার মানে দুইটা x আছে, তো আমরা একটা x কমন নিয়েছি তাহলে আরও একটা x থাকে, এরপরে প্লাসে প্লাসে প্লাস, এরপরে x কমন নিয়েছি তাহলে x দ্বারা ভাগ হবে, তাহলে ভাগ করলে x কেটে যাবে, থাকবে কত, 10, এ 10 দিলাম। এরপরে আমরা এখানে কি কমন নেব, 4 কমন নেব। কেন 4 কমন নেব, x কেন কমন নিচ্ছি না, আমাদের এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো মান আসছে x প্লাস 10, অবশ্যই এ পাশেও আবার x প্লাস 10 নিয়ে আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু উৎপাদক হবে না। তো সেজন্য আমরা এখানে 4 কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত, x প্লাস এ প্লাস এ প্লাস দিলাম, আর 4 দ্বারা ভাগ করলে 4 10-এ 40। তো এই যে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আসছিলো এটার মধ্যেও সেটা আসছে, যদি না আসতো তাহলে আমাদের উৎপাদকটি হতো না। এরপরে আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন x প্লাস 10, x প্লাস 10 দুটাই একই, তাহলে দুইটার মধ্যে একটা কমন নিয়ে ফেলবো। তো প্রথমে আমরা x প্লাস 4-টাই লিখে নিই, যেহেতু এটা ছোটো মান তাহলে x প্লাস 4-টা লিখলাম, আর আরেকটা থাকছে কি, x প্লাস 10, এই দুইটার মধ্যে একটা কমন নিয়েছি তাহলে থাকছে x প্লাস 4, এটা আগে লিখেছি আর এটাকে একটু পরে লিখেছি, এটাই মূলত আনসার হয়ে গেল। খুবই সহজ, একবারে অত্যন্ত সহজে অত্যন্ত শর্ট সময়ের মধ্যে তোমরা এই ধরনের উৎপাদকে বিশ্লেষণগুলো করতে পারবে, কোনো সমস্যা হবে না। তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এই বেল আইকনটি বাজানো তোমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। আর আমরা সবসময় চেষ্টা করে থাকি যে তোমাদের যেগুলো সমস্যা মোটামুটি সবগুলাই সমাধান করব ইনশাল্লাহ, সেই জন্য তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের সমস্যাগুলো। তো দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি, খোদা হাফেজ।